ছাত্রীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে তোমরা যত যত নিয়মে হাত ধোয়া এবং মাস্ক পরিধানের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলছ। আজ ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ যে প্রথম অধ্যায়ের আজকের এই আলোচ্য বিষয়টি হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি তোমরা হয়তো জানো যে আমাদের দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানাদি হয়, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হয়, সঙ্গীতের অনুষ্ঠান হয়, নাটকের অনুষ্ঠান হয়, এগুলোর নাম দেয় হচ্ছে সাংস্কৃতিক উৎসব। কিন্তু আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবা যে সংস্কৃতি কথাটির মর্ম কত ব্যাপক। তো আমরা খেয়াল করো যে আমরা প্রথমে সংস্কৃতির আভিধানিক অর্থ আমরা জানব। সংস্কৃতির আরবি শব্দ সাকাফা ও তাহজিব। সাকাফা এবং তাহজিব হলো সংস্কৃতির আরবি প্রতিশব্দ। সংস্কৃতির উর্দু প্রতিশব্দ হচ্ছে তমদ্দুন। তমদ্দুন সংস্কৃতির বাংলা সমার্থক শব্দ হলো কৃষ্টি, উৎকর্ষ, শিল্পকলা, রুচি, নীতি ইত্যাদি। সংস্কৃতির ইংরেজি শব্দ কালচার, এটা তোমরা জানো কালচার, এবং কালটিভেশন এই সিভিলাইজেশন। সিভিলাইজেশন অর্থ হচ্ছে সভ্যতা। এইগুলো হচ্ছে সংস্কৃতির আবিধানিক অর্থ। এখান থেকে আমরা জানতে পারলাম যে সংস্কৃতি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এবার আমরা আলোচনা করব ইসলামী সংস্কৃতির সঙ্গে। ইসলামী সংস্কৃতিটা কি? এই সংজ্ঞার শুরুতে আমি সংস্কৃতির একটি সংজ্ঞা এখানে জুড়ে দিয়েছি। দুটো সংজ্ঞাকে আমরা ক্লিয়ার করার জন্য, দুটো সংজ্ঞাকে বোধগম্য করার জন্য, সংস্কৃতি হলো জীবন পদ্ধতি, জীবনযাপনের পদ্ধতি, জীবন পদ্ধতি, কোড অফ লাইফ, এটাই হলো সংস্কৃতি। আর ইসলাম সংস্কৃতি কি? আর ইসলাম মানুষের জন্য যে জীবন পদ্ধতি দিয়েছে তাই ইসলাম সংস্কৃতি। বইতে তোমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা পাবে, কিন্তু খুব সহজ করে তোমাদেরকে এই সংজ্ঞা তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা এই সংজ্ঞাটাই মনে রাখবা যে ইসলাম মানুষের জন্য যে জীবন পদ্ধতি প্রদান করেছে সেটাকেই ইসলামের সংস্কৃতি বলে। এবার আমরা আলোচনা করব ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য। ইসলামী সংস্কৃতির বৈশিষ্ট্য, স্পেশালিটি, বৈশিষ্ট্য। তো ইসলামী সংস্কৃতির অর্থাৎ ইসলামের যত নিয়ম কানুন আছে এগুলোই হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামের সংস্কৃতির উৎস কি? ইসলামের সংস্কৃতির উৎস হচ্ছে আল কোরআন ও আল হাদিস। আল্লাহর বাণীকে আল কোরআন বলে। আল্লাহর বাণী এবং আমাদের প্রিয় নবীর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে আল হাদিস। অর্থাৎ ইসলামের সংস্কৃতির যত নিয়ম কানুন এই দুই উৎস থেকে আগত। নাম্বার টু, ইসলামের সংস্কৃতির লক্ষ্য।
ইসলামী সংস্কৃতির লক্ষ্য হলো মানুষকে চূড়ান্ত সাফল্যের জন্য প্রস্তুত করা, অর্থাৎ মানুষকে আল্লাহ এই দুনিয়ায় পাঠিয়েছেন যে মানুষ যাতে আল্লাহর বিধান পালন করার মাধ্যমে চূড়ান্ত সফলতা হিসেবে জান্নাতে যেতে পারে, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সেই চূড়ান্ত সফলের জন্য প্রস্তুত করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির লক্ষ্য তথা ইসলামের লক্ষ্য। নাম্বার থ্রি, ইসলামী সংস্কৃতির বিশ্বাসগত বৈশিষ্ট্য, অর্থাৎ কোন মানুষ মুসলিম হওয়ার জন্য যে সাবজেক্টগুলোতে বিশ্বাস করতে হয় তাই হচ্ছে ইসলামী সংস্কৃতির বিশ্বাসগত বৈশিষ্ট্য। সেটা হচ্ছে ক, তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ। ইসলামী সংস্কৃতিতে কোনো শিরকের কোনো স্থান নাই, এমন কোন নিয়ম কানুন ইসলামী সংস্কৃতি সাপোর্ট করে না যেটা শিরক নিহিত। অর্থাৎ ইসলামী সংস্কৃতি হচ্ছে আল্লাহর একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত। ইসলামী সংস্কৃতির যত নিয়ম কানুন নবী রাসূলগণ দেখিয়ে দিয়েছেন এটাকে বলা হয় রিসালাত। ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য হচ্ছে আখিরাতের মুক্তি অর্জন, অর্থাৎ আমরা দুইটা জীবনে বিশ্বাস করি, একটি হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটি আমাদের মৃত্যুর পরকালীন যে জীবন সেটা হচ্ছে আখিরাত। এই আখিরাতের সফলতা অর্জন ইসলামী সংস্কৃতির বিশ্বাসগত বৈশিষ্ট্য। নাম্বার ফোর, ইসলামী সংস্কৃতির কর্মগত বৈশিষ্ট্য, এখানে এর ভিতরে প্রথম পয়েন্ট হচ্ছে ইসলামী সংস্কৃতি অশ্লীলতা বর্জিত। ইসলামী সংস্কৃতির ভিতরে